আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত এখন যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এ আর শিবগাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার বয় কদমতলি স্টিল মিলস লিমিটেড প্রিয় দর্শক আমরা প্রতিদিন আলোচনা করে থাকি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসা এবং ইসলামিক প্রশ্ন নিয়ে আর এই সকল উত্থাপিত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বাংলাদেশের পতিত যশা ইসলামিক স্কলারবৃন্দ তারই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মুফতি মৌলানা মোহাম্মদ উসমান গনি সালেহি জনাব আজকের এই মোতাবার আয়োজনে আপনাকে স্বাগতম আসসালাম বয়বৃদ্ধরা তারা বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম হন না বা একটা রাখেন একটা রাখতে পারেন না তো এক্স্যাক্টলি এই বার্ধক্যজনিত কারণে রোজা রাখার বিধানগুলো কি যদি বলতেন দেখুন আল্লাহ সুবহানহুয়াতাআলা কিছু কিছু মানুষদেরকে রোজার ব্যাপারে তিনি সার দিয়েছেন তাদের মধ্যে যদি এমন বয়বৃদ্ধ হয় তিনি যদি রোজা রাখেন তাহলে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে এমনটি যদি হয় আবার যদি তিনি নেক্সটে তিনি সুস্থ হয়ে রোজা রাখতে পারবেন এমন ক্যাপাবিলিটি তার নেই তাহলে এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে ইসলাম বলে দিয়েছে ও আল্লাহ এটা কিন্তু না সে যদি না পারে তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন এটার একটা কাফারা আছে ফিদিয়া দিবেন ফিদিয়াটা কি হচ্ছে যে ওনার পরিবর্তে আরেকজন বালেক ব্যক্তি তার পরিবর্তে সিয়াম পালন করবেন তাকে যদি খাবারটা দিয়ে দেওয়া হয় দুবেলার খাবার অথবা সেখানে অর্থটি যদি দিয়ে দেওয়া হয় যে আপনি আমার রোজাটি রিকাভারি করবেন আল্লাহ চাহে তো আল্লাহ তাহা হয়তো বা তাকে মাফ দিতে পারেন এবং ইসলাম কিন্তু একটা ফ্লেক্সিবল ধর্ম এখানে আমরা যেটা কৌশল করি সেই সমস্যাটা হলো এই যে আমরা স্বাভাবিক একটু অসুস্থ আমরা বলি যে না আমি তো রোজা রাখতে পারতেছি না আসলে আরেকজনের দ্বারা রোজা রাখা হয় এই কৌশলটা কিন্তু করা যাবে না কিন্তু আমার যদি এমন বয়স থাকে আমি যদি মনে করি যে না আমি সুস্থ হয়ে আমি আবার রোজা রাখতে পারবো তখন কিন্তু ফিদিয়া দিলে কিন্তু হবে না সোহান আল্লাহ বিহান দিহি মানে একদম ভারসাম্যপূর্ণ একটা আনসার সমন্বিত অতিথি আপনার কাছে আরেকটা জানার বিষয় হচ্ছে যে রমজান মাসে মসজিদগুলোতে তারাবীর নামাজ আদায় হয় আমাদের হাফেজেরা কি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন আমাদের একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু একটি প্রশ্ন হচ্ছে তারাবির জামাতের এই সকল হাফিজ কিংবা এমামরা তারা কি অর্থের বিনিময়ে এই নামাজ পড়াতে চুক্তিবদ্ধ হতে পারবেন কিনা একটা হচ্ছে যে ফতোয়া আরেকটি হচ্ছে তাকোয়া ফাতোয়াই বলছে এটি জায়স অর্থের বিনিময়ে যদি কেউ নামাজ পড়ায় এটি জায়স কিন্তু তাকওয়া বলতেছে যে না এটা নানেমাটাই হচ্ছে উত্তম প্রশ্ন করতে পারেন আপনি যে আসলে ফতোয়াই কেন যাইস ফতোয়া এই জন্য যাইস যে উজুরাত আলাত তোয়াত কোনো ভালো কাজ করিয়ে সেটা প্রতিদান নেওয়া কোনো রিওয়ার্ডস নেমা এটি নিঃসন্দেহে যায়জ রয়েছে সই বুখারি ফাজাইলে কোরআনের মধ্যে আসছে রসুল আকরম সাসমের একটি দল সাহাবি তিন থেকে সাড়ে তিনশো জন ছিলেন তারা একটি সফর বের হয়েছেন কোনো কারণে তাদের খাদ্য ফুরিয়ে গেলে একটা গ্রামে তারা গিয়ে বলছেন আমাদের একটু খাদ্য দেওয়া যাবে তারা বললো যে না খাদ্য দেওয়া যাবে না ওরা সামনে কিছু দূর গিয়ে একটু জায়গায় রেস্ট নিচ্ছিলেন হঠাৎ করে শুনলেন গ্রাম থেকে কান্নার আওয়াজ আসতে কি কান্নার আওয়াজ বললো যে আমাদের যিনি সৈয়দ আমাদের যিনি নেতা ছিলেন চেয়ারম্যান তাকে একটা বিচ্ছু সাপে কামড় দিয়েছে ওরা অনেক ওজা এনে চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে দেন তারা কিন্তু বলল যে ওই ভালো মানুষগুলো একটু আগে যাদেরকে আমরা দেখলাম মনে হয় তাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারে তখন তারা এসে বলে হালফিকুম রাখ তোমাদের মধ্যে এমন কেউ আছে যিনি ঝাড়ফুঁক করতে পারেন আবু সাইদ কুদ্রিদাদি আল্লাহ তিনি বলেন হ্যাঁ আমি পারি তবে আমাদেরকে জোল আমাদেরকে নির্ধারণ করতে হবে পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে এই ভালো কাজটি যে আমি করবো তখন তিনি যাচ্ছিলেন যেতে যেতে মনে মনে চিন্তা করলেন আমি তো কখনও ঝাড়ফুঁক করি নাই আমি কি বলে ফু পরে ফুঁ দিব মনে করলেন যে না রসুল আকরাম সাস্লামের সে একবার তিনি বসাছিলেন রসুল আকরাম সাস্লাম বলেছেন সুরা ফাতেহা এ তো সকল রোগের মহা ঔষধ তিনি মনে করলেন আমি সুরা ফাতেহা পরে ফুঁ দিব তিনি সেখানে গিয়ে সেই নেতা বা সৈয়দ চেয়ারম্যানের কাছে যেখানে সাবেক আমর দিয়েছে সুরা ফাতেহা পরে ফু দেওয়ার সাথে সাথে pabara <laughs> পূর্ণ সুস্থ হয়ে গেল পরবর্তীতে তিরিশটির মতো বকরি দেওয়া হয়েছিল এখন এই বকরিগুলোর অর্থটি খাওয়া যাবে কি যাবে না এ নিয়ে সাহবা আকরামদের মধ্যে কনফিউশন হলো কেউ বলো জবে কর আমাদের ক্ষুদা লেগেছে আমরা এটা খেয়ে নিব কিন্তু আবুসাইদ খুদিরাদের তো একজন মুফতি ছিলেন তো তিনি বলেন হাত আলা রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ নবীর কাছে যতক্ষণ পর্যন্ত ফাতোয়া জিজ্ঞাসা না করবো ততক্ষণ পর্যন্ত আমরা খাব না আমরা রসুল আকরাম সালামের কাছে গেলাম আবুসাইদ খুদিরাদের বলেন যাওয়ার পর রসুলকে জিজ্ঞেস করলাম হুজুর আমি তো কখনোই এই কাজটি করিনি আজকে ফার্স্ট করলাম করার পরে হুজুর এটা জায়েজ তোমরা বন্টন করে নাও সাহমান বন্টন করে নেওয়ার পর যদি একটা থাকে আমারও একটা দিও অসংখ্য ধন্যবাদ কি সুন্দর করে বলছিলেন একটা ছোট বিরতিতে যাচ্ছি দর্শক সময় হয়েছে একটি বিরতি নিবার অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরছি আশা করি এখন এর সাথেই থাকছেন বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার বাই কদমতলি স্টিল মিলস লিমিটেড যেন আমরা অনেক সময় নামাজে দাঁড়িয়ে যাই তখন মোবাইলটা আমাদের সামনে থাকে তো এই মোবাইলটা রাখা যাবে কিনা প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে নামাজের মধ্যে রিংটন বেজে উঠলো আমি তো নামাজে রয়েছি আমি এই রিংটনটা বন্ধ করতে পারবো কিনা এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি যদি আমি বাসা থেকে আসি তাহলে আমি মোবাইলটা যদি আমার খুব বেশি প্রয়োজন না হয় তাহলে মোবাইলটি আমি রেখে আসব। তবে যদি মোবাইল আনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি মসজিদে প্রবেশের আগেই মোবাইল সুইচটি আমি অফ করে দিব তৃতীয় যেটি সেটা হচ্ছে কোনো কারণে যদি মোবাইলটি আমি অফ করার আমার মনে নেই আর নামাজের মধ্যে যদি মোবাইলের রিংটোং বেজে উঠে তাহলে ইসলামের ফাতোয়া হচ্ছে যদি একবার বাটন চাপ দিয়ে যদি এটাকে বন্ধ করে দেওয়া যায় তাহলে একবার বন্ধ করে দেওয়া যাবে আমি যদি এমন করি যে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম যে কে ফোন দিয়েছে তারপর বন্ধ করি তাহলে নামাজটা কিন্তু একবার বাতিল হয়ে যাবে এটি আমরা কখনো করব না আমরা খুশু খুদু বিনয় চিত্তে নামাজটা আদায় করবো এই রোজার বাইরেও কিছু জিজ্ঞাসা থাকে বিশেষ করে বাংলাদেশে রমজান মাসে কিন্তু মানুষের জাকাত প্রদান করে থাকে আমাদের মা বোনেরা অনেকে স্বর্ণের জাকাত দিয়ে থাকে তো এক্ষেত্রে তাদের জানার একটা মানে বিষয় হচ্ছে যে যখন সে স্বর্ণ কিনেছিল হয়তো তখন সে ভরি কিনেছিল সাপোজ পঞ্চাশ হাজার টাকা এরকম ভরি কিন্তু এখন এটার দাম প্রায় এক লক্ষ টাকা তো জাকাত দেওয়ার ক্ষেত্রে ক্রয় মূল্যের হিসাবে সে জাকাত প্রদান করবে নাকি বিক্রয় মূল্যের হিসাবে জাকাত প্রদান করবে রসুল ইন্ডিকেট করে বলছেন ইয়া মা নেসা। হে নারী জাতি তাসাদ্দাক না মিন হল্লি কন্যা হেনারেজাতি তোমরা তোমাদের অর্নামেন্টসগুলোর জাকাত আদায় করো যদিও এটা তোমাদের অর্নামেন্টস হয়ে থাকে সাধারণ থেকে ছোট থেকে ছোট। যত ছোটই অর্নামেন্টস হয় তবে এখানে একটা স্ট্যান্ডার্ড মাপ আছে সেই মাপটি হচ্ছে এই যে সাড়ে সাত ভরি যদি স্বর্ণ থাকে এই সাড়ে সাত ভরি স্বর্ণ এই মুহূর্তে আমি কোনো গোল্ডের দোকানে যদি বিক্রি করতে যাই তাহলে এখন আমার যে মূল্যটা এই মূল্যটি হারে এবং এখানে যদি কোনো সার্ভিস চার্জ বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো ওগুলোকে মাইনাস করা হয় এগুলো মাইনাস করে এটার যে মূল্য হবে সেই মূল্যের আপনাকে শতকরা আড়াই টাকা হারে কিন্তু জাকাত দিতে হবে আর যদি এমন হয় যে আমার সাত ভরি সাড়ে সাত ভরি স্বর্ণ নেই তিন ভরি স্বর্ণ আছে কিছু রৌপ্য আছে কিছু অর্থ আছে সবগুলো মিলে যদি সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য অথবা সাড়ে বান্ন ভরি রৌপ্যের মূল্য প্রায় এক থেকে শোয়া লক্ষ টাকা যদি হয় এখানে দুটো স্ট্যান্ডার্ড ধরার সুযোগ আছে আমি স্বর্ণটাকেও ধরতে পারি স্ট্যান্ডার্ড হিসাবে আমি ইচ্ছে করে রৌপ্যটাকে ধরতে পারি তা আমাদেরকে দেখতে হবে গরিবদের উপকার হয় কোন টাই আনফাউলিল ফুকারা গরিবদের যেখানে বেনিফিটেড হবে গরিবরা সেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা কিন্তু রৌপ্যটাকে স্ট্যান্ডার্ড ধরবো সাড়ে বাউন্ন ভরি রোপ্যের দাম আর কত দেড় হাজার বা দুই হাজার টাকা হলে সেখানে এক লাখ টাকার মতো এক লক্ষ টাকা হলেই এবং এটা যদি এক বছরে স্টে করে তবে কেবলমাত্র আমাদের উপর কিন্তু জাকাত আদায় হবে সুন্দর করে আপনি বললেন যে ইসলাম যে একটা মানে ব্যালেন্সড রিলিজিয়ন যে সেখানে স্বর্ণের জন্য একরকম এবং রোপ্যের জন্য একরকম থাকলেও দেখতে হবে যে গরিবদের উপকার কোনটাই হল সেই সময় কিন্তু দুটোর মূল্য কিন্তু সেম টু সেম ছিল যে কারণে কিন্তু ওই সময় বলে দেওয়া হয়েছিল যে বাউন্ন সাড়ে সাত ভরি স্বর্ণ এখন তো অনেক ফার ফার অনেক ডিফারেন্স হয়ে গেছে এই কারণে কিন্তু এই সময় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক ঘড়ির কাটা বলে দিচ্ছে এখন যাবার পালা চলে যাচ্ছে তবে যাবার একটি কথা এই দেশের বিদ্যুতের খরচ রোধে আপনার অবদানটা কি দর্শক দেখছিলেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার বয় কদমতলী স্টিল মিলস লিমিটেড দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে এখন টেলিভিশনে সেনাগাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর ক্যাত